আজ আমি দুটি রেসিপি শেয়ার করছি, একটা ডাঁটা আলু পোস্ত আর একটা পেঁয়াজ দিয়ে বাটি পোস্ত। চলুন রেসিপিটি শুরু করা যাক। আজ তৈরি করলাম ডাঁটা আলু পোস্ত, চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে রান্না করছি ডাঁটা আলু পোস্ত। সজনে ডাঁটা নয়, এমনি যে ডাঁটা হয়। সর্ষের তেলে দেখুন শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটু পাঁচফোড়ন দিচ্ছি, পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার। এবার খুব হালকা আছে, ফোড়নটা গরম করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ আছে। পাঁচফোড়নটা আমি কম আছে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুড়েও না যায় আর সুন্দর হয়ে ভাজা হয়ে একটা সুঘ্রাণ বেরোয়। ফোড়নটা আমি কম আছে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর আমি খুব সামান্য একটু নুন মিশিয়েছি, যাতে এখন যে আমি এই টুকরো করা আলুগুলো দেবো যাতে তেল কিছু না আসে। আলুগুলো দেওয়ার আগে খুব সামান্য একটু নুন আমি মিশিয়ে নিয়েছিলাম এক চিমটে, যাতে তেলটা ছিটকে না আসে সবজিগুলো দিলে। সবারই জানা, কিন্তু যারা নতুন গৃহিণী আছেন তাদের উদ্দেশ্যে আমি এটা শেয়ার করলাম। আচ্ছা, এবার আমি আলুগুলো ফোড়নের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি খুব সুন্দর করে তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি নুন দেব না, এটাকে আমি ঢাকা দিয়ে ভাজা ভাজা করে দেবো। আর এই প্রসঙ্গে বলি, আর শুধু আলু পোস্তর রেসিপি আমি শেয়ার করেছি, আর এছাড়াও নানা রকম পোস্ত রেসিপি আছে। যারা পোস্ত ভালোবাসেন তারা সেগুলো স্ক্রল করে দেখতে পারেন। আজকে যে আমি ডাঁটা আলু পোস্তটা করছি, তো সেখানে আলুটা একটু লালচে করে ভেজে নিয়েছি। আর এর আগের দিন যেটা করেছে সেটা তেমন ভাজিনি, নানাভাবেই করি আলু পোস্ত। যেভাবে করবেন আলাদা আলাদা স্বাদ পাবেন। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এরপর আমি স্বাদ মতো নুন এখানে যোগ করে দেবো। দেখুন, আমি ডাঁটা আলু দিয়ে আজকে পোস্ত করবো, সেই জন্য এই যে ডাঁটাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে, জল দিইনি নুনও দিইনি, একটা বাটিতে ডাঁটাগুলো নিয়েছি, নিয়ে কুকারে অল্প একটু জল দিয়ে বাটিটা বসিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এর থেকে এই ডাঁটা থেকে একটু জল বেরিয়েছে, আর আলুগুলো তো প্রায় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো। এবারে আমি স্বাদ মতো নুন আর অল্প একটু জল এতে দিয়ে দেবো। দেখুন, এবারে আন্দাজ মতো নুন দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটাগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আর আলু যে একটু বাকি আছে তার জন্য আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। খুব বেশি দেব না, আন্দাজ মতো জল দিয়ে দেবো, তাহলে আলুগুলো সুসিদ্ধ হয়ে যাবে। এবার খুব সামান্য জল দিয়েছি, সব মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করি। ডাঁটা আলু আমি সব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে এটা রান্না করে দেবো। ডাঁটা আলু পোস্ত তো দেখাচ্ছি আপনাদের, তার সঙ্গে একটু বাটি পোস্ত করা হচ্ছে। এই যে এখানে দেখুন, এইভাবে পেঁয়াজ কুচি রেখেছি, এখানে পোস্ত বাটা দিয়েছি, এবার পোস্তর বাটি ধোয়ার জল আর স্বাদ মতো নুন কাঁচা সর্ষার তেল মিশিয়ে দেবো। এবার এখানে নুন মিশিয়ে দিয়েছি, এবার কিছুটা সর্ষার তেল দিতে হবে। দেখুন, বেশ খানিকটা সর্ষের তেল মিশিয়েছি, তলায় পড়ে গেছে তাই দেখা যাচ্ছে না। এবারে সব কিছু মিশিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো। দেখুন, গ্রাইন্ডার দেওয়া জলও দিয়ে দিয়েছি। এইবারে ঢাকা দিয়ে কম আছে এটা বসিয়ে রেখে দেবো। ডাঁটা আলু সব সুসিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই বেটে রাখা কাঁচা পোস্তটা মিশিয়ে দিচ্ছি, একেবারে শেষ পর্যায়ে মেশাতে হবে যখন তরকারিটা নামানো হবে তখন। এবার আমি এই বাটি ধুয়ে একটু জল এতে দিয়ে দেবো। এই যে দেখুন, কম আছে যে ঢাকা দিয়ে বাটি পোস্তটা বসিয়েছিলাম, এই যে ফুটছে। এখন আমরা নাড়াচাড়া করিনি, এটা একটু পরে নাড়াচাড়া করে দেবো, আবার ঢাকা দিয়ে এটা এইভাবে রান্না করে দেবো। মিনিট পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে জল সব শুকিয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি আঁচ বন্ধ করে দিচ্ছি। এইভাবে ডাঁটা আলু পোস্ত রেসিপিটি যারা দেখলেন করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আজকে দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ডাঁটা আলু পোস্ত আর পেঁয়াজ দিয়ে বাটি পোস্ত।